আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন গাইস। আজকের ভিডিওতে অনেকগুলো জোস লেভেল ইনফরমেশন থাকবে আপনাদের জন্য। কালকে ভোর 4টা দিকে গাইস আমাদের বাংলাদেশ প্লাস ইন্ডিয়া সার্ভারে 6 থেকে 7টার মতো নতুন ইভেন্ট আপডেট আসবে। কালকের ভোর 4টা দিকে গাইস আমাদের বাংলাদেশ প্লাস ইন্ডিয়া সার্ভারে 6 থেকে 7টার মতো নতুন ইভেন্ট প্লাস আপডেট আসবে। সো কি কি আসবে সেগুলো আজকে ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। এবং গাইস আগামীকাল আমরা সবাই ম্যাজিক কিউ পাবো ফ্রিতে। সো কিভাবে নিব এবং কিভাবে কি করতে হবে একটু যেটা আজকে ভিডিওতে দেখিয়ে দেবো। এছাড়াও গাইস আমাদের OB34 আপডেটের পরে নতুন ক্যারেক্টার আসবে, নতুন পেট আসবে। এছাড়াও গাইস আমাদের নতুন একটা গান আসবে, সো সেগুলো রিভিউ আজকে আমি আপনাদের করে দেবো। এবং গাইস পরবর্তী 100% কনফার্ম ডায়মন্ড রয়্যাল ওয়েপন রয়্যাল এগুলো আজকে ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। ওয়ান পাঞ্চ ম্যান কলার বেশনটা খুবই শীঘ্রই রিটার্ন করতে চলেছে গাইস। কবে রিটার্ন করবে আর কি কি রিটার্ন করবে সেগুলো আজকে ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। রেড অ্যাঞ্জেলিক প্যান্টের কনফার্ম ইভেন্ট আজকে ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। এগুলো ছাড়াও গাইস আজকের ভিডিওতে অনেকগুলো জোস লেভেল ইনফরমেশন থাকবে আপনাদের জন্য। আগামীকাল গাইস আমরা অনেক কিছু ফ্রিতেও পেতে চলেছি, সো কি কি ফ্রিতে পাবো সেগুলো আজকে ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। ফাইনালি গাইস আমাদের ডক্টর স্যানিটি ব্যান্ডেলের ইভেন্টটা পাওয়া গেছে, সো কোন ইভেন্টের মাধ্যমে আসবে সেটা আজকে ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। এগুলো ছাড়াও গাইস আজকের ভিডিওতে জোস লেভেল কিছু ইনফরমেশন থাকবে, সো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ফার্স্টে গাইস আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন আমাদের নেক্সট ডায়মন্ড রয়্যালের অফিসিয়াল ব্যানারটা। আমাদের পরবর্তী ডায়মন্ড রয়্যালে গাইস আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন এই ফিমেল ব্যান্ডেলটা 100% কনফার্ম হয়ে গেছে। আর আমাদের ডায়মন্ড রয়্যালের বান্ডেল কিন্তু আজ ভোর 4টার দিকে চেঞ্জ হবে, মানে বুঝতে পারছেন গাইস আজ ভোর 4টার দিকে কিন্তু গাইস এই ব্যান্ডেলটা 100% কনফার্ম বাংলাদেশ সার্ভারে চলে আসবে। সো ফিমেলটা নেয়ার থেকে গাইস মেলটা নিয়ে বেশি ভালো হবে, সো যাদের কাছে কার্ড আছে তারা চাইলে কিন্তু মেলটা নিয়ে নিতে পারেন, কারণ এখন কিন্তু একটা না দুই তিনবার ফিমেল ব্যান্ডেল আসবে। এরপর গাইস আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন আমাদের পরবর্তী 100% কনফার্ম ওয়েপন রয়্যালটা। এটা বাংলাদেশ সার্ভার, ইন্ডিয়া সার্ভার এবং গাইস সিঙ্গাপুর সার্ভার এই তিনটা সার্ভারে কিন্তু কনফার্ম হয়ে গেছে, মানে তিনটা সার্ভারে কিন্তু একই ওয়েপন রয়্যাল আসতে চলেছে। তো চার্জ বুস্টার গানে কিন্তু ইদানিং অনেক বেশি পরিমাণে ওয়েপন রয়্যাল আসতেছে, কয়েকদিন আগেও কিন্তু এসেছিল। তো যারা এটা চালাতে পারেন তারা তো ভালো, আর যারা না পারেন তারা তো একদমই পারেন না আমার মতো। সো নেক্সট ওয়েপন রয়্যালটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। 5th অ্যানিভার্সারি স্পেশাল গাইস যে আইটেমগুলো ডিজাইন করা হয়েছিল প্রত্যেকটা আইটেমে কিন্তু প্রাইস দেওয়া আছে। এখন জাস্ট গাইস 5th অ্যানিভার্সারি স্পেশাল যে ক্যারেক্টার আসতেছে জাস্টিন বিবার ক্যারেক্টার, সেটার উপর থিম করে গাইস কিছু আইটেম আছে। যেমন গাইস আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন আমাদের একটা কার অ্যানিমেশন, সো এই কার অ্যানিমেশনটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। এরপর গাইস আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন আমাদের একটা নিউ MP40 স্কিন, আর MP40 নাম হচ্ছে গাইস থনসো প্রোস MP40 স্কিন। এটার অ্যাট্রিবিউটটা কিন্তু অনেকটা ভালো, তো এগুলো নিয়ে কিন্তু গাইস একটা লাখ রয়্যাল ইভেন্ট আসতে চলেছে খুবই শীঘ্রই বাংলাদেশ সার্ভারে। তো লিক পাওয়া যাচ্ছে গাইস এটা এই মাসের শেষের দিকে চলে আসবে, আর তা নাহলে গাইস সেপ্টেম্বরের ফাটা ট্রিটমেন্ট গান আসবে, সো সেটা তো আপনারা স্ক্রিন উপর দেখতেই পাচ্ছেন। তো এটাই হতে চলেছে গাইস আমাদের OB36 আপডেটের গান। এরপর গাইস দেখতে পাচ্ছেন স্ক্রিন উপর একটা পেট আসবে, সো এই পেটটা অনেকটা প্যান্থার টাইপের। এরপর গাইস দেখতে পাচ্ছেন একটা নতুন ক্যারেক্টার আসবে, সো এই ক্যারেক্টারের ফুল লুকটা কিন্তু এখনো পাওয়া যায়নি, সো অ্যাডভান্স সার্ভার যখন চলে আসবে তারপরে কিন্তু পাওয়া যাবে। আর অ্যাডভান্স সার্ভার কিন্তু সেপ্টেম্বরের 1 তারিখে চলে আসবে। গাইস আমি আপনাদের অনেক আগে থেকে জানিয়ে এসেছি যে আমাদের খুবই শীঘ্রই ইভো গানের টোকেনের মধ্যে 50% ডিসকাউন্ট চলে আসবে। সো ফাইনালি কিন্তু আজকে ইভো স্কারের টোকেনের মধ্যে 50% ডিসকাউন্ট দিয়েছে, বাট অল ইভো গানের টোকেনে কিন্তু দেয়নি। তো এখন অনেকেই বলতেছেন ভাই আমাদের যে অন্য যে ইভো গানের টোকেন আছে সেগুলোর উপর কি ডিসকাউন্ট দিবে কিনা। গাইস আমাদের ইউনিভার্সিটি ইভেন্ট কিন্তু পিক ডে হচ্ছে কালকে, এরপরে কিন্তু আরো কিছুদিন ইভেন্টটা থাকবে, সো এর মধ্যে কিন্তু যদি দেয় তাহলে দিয়ে দিবে, তা নাহলে কিন্তু দিবে না, তবে দেওয়ার চান্সটা সবথেকে বেশি। এরপর গাইস দেখতে পারছেন আমাদের ডিনো বান্ডেলের ইভেন্ট, এই সেম ইভেন্টের মাধ্যমে গাইস বাইরের অনেকগুলো সার্ভারে কিন্তু ডিনো ইনকিউবেটরের বান্ডেলগুলো রিটার্ন করেছে, তো আমাদের বাংলাদেশ সার্ভারও কিন্তু এই সেম ইভেন্টের মাধ্যমে আসতে পারে, সো এই ইভেন্টের মাধ্যমে আসার চান্স অনেকই বেশি। ডিনো বান্ডেলগুলো কিন্তু গাইস অনেকটা রেয়ার বান্ডেল, বাট গাইস এগুলো নিয়ে কিন্তু গেম প্লে করলে অনেকটাই ভারী ভারী লাগবে নিজেকে, মানে কমফোর্টেবল ফিল হবে না। গাইস আগামীকাল আমরা সবাই গেম প্লে করলে তাহলে ম্যাজিক কিউবের ফ্র্যাগমেন্ট ফ্রিতে পাবো, আর সেই ফ্র্যাগমেন্টগুলো দিয়ে আমরা চাইলে ফ্রিতে ম্যাজিক কিউব এক্সচেঞ্জ করে নিতে পারবো। তো এখন অনেকেই কোশ্চেন করতে পারেন ভাই কতটা ফ্র্যাগমেন্ট ফ্রিতে দিবে। গাইস 50টাও দিতে পারে, আবার 70টাও দিতে পারে, এমন হতে পারে কিন্তু গাইস 100টাও কিন্তু দিতে পারে। তো আমরা যদি আগামীকাল 40 থেকে 50 মিনিট বা 60 থেকে 70 মিনিটের মধ্যে গেম প্লে করি তাহলে কিন্তু ফ্র্যাগমেন্টগুলো ফ্রিতে পেয়ে যাবো। এর পরবর্তী আপডেট হলো গাইস আমাদের ব্লেসিস স্কেটার বয় বান্ডেলের। এই বান্ডেলের গাইস ফ্রি অ্যাক্সেস পাওয়া যাচ্ছে অনেক বেশি পরিমাণে, এর মানে গাইস বুঝতে পারছেন যে কোনো সময় কিন্তু একটা ফ্রি ইভেন্টের মাধ্যমে গাইস এই বান্ডেলটা দিয়ে দিতে পারে। আর এই বান্ডেলটা কিন্তু অনেক আগে থেকে পেন্ডিং হয়ে আছে, মানে অনেকদিন ধরে আসবে করতেছে বাট এখনো পর্যন্ত আসেনি, সো এটা সেপ্টেম্বরের ফার্স্ট উইকের দিকে গাইস ফ্রি ইভেন্টের মাধ্যমে দিয়ে দেওয়ার কথা। এই বান্ডেলটা গাইস অনেকটাই ভালো একটা বান্ডেল, আপনারা কারা কারা পার করবেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেন। আর আপনারা হয়তো বাইতে মধ্যে নিউজ পেয়ে গেছেন গাইস আমাদের কিন্তু ওয়ান পাঞ্চ ম্যানের যে কলার বেশন ফুল কলার বেশন কিন্তু রিটার্ন করবে আপডেটের পরে, সো এই কলার বেশনটা কিন্তু এই আপডেটে রিটার্ন করবে না, এটা গাইস রিটার্ন করবে OB36 আপডেটের পরে। আর সেটার উপর থিম করে গাইস আমরা অনেক কিছু রিটার্ন দেখতে পাবো, সো কি কি রিটার্ন দেখতে পাবো সেগুলো তো আপনারা স্ক্রিন উপর দেখতেই পাচ্ছেন। ফার্স্টে আমাদের ওয়ান পাঞ্চ ম্যানের যে ফিস্টি স্কিন সেটা, তো এই ফিস্টি স্কিনটা আমার কাছে জোস লাগে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে। এরপর গাইস দেখতে পাচ্ছেন স্ক্রিন উপর আমাদের যে ওয়ান পাঞ্চ ম্যানের উপর থিম করে তৈরি করা হয়েছিল M1887 স্কিনটা, মানে আমাদের ওয়ান পাঞ্চ ম্যান M1887 স্কিন, সো এই M1887 স্কিনটাও দিয়ে দেওয়া হবে। আর এই M1887 স্কিন কিন্তু জোস লেভেল একটা M1887 স্কিন, বিশেষ করে এটা কিন্তু ডবল রিলোড স্পিড আছে। আর এটা গাইস দেখতে পাচ্ছেন এই টাইপের একটা ইভেন্টের মাধ্যমে আসছিল, সো এই টাইপের একটা ইভেন্টের মাধ্যমে ব্যাক দিয়ে দেওয়া হবে। তো বাইরের কিছু সার্ভার গাইস মক কুস্টের মাধ্যমে আসবে, বাট আপনারা সবাই জানেন আমাদের সার্ভারে মক কুস্টের মাধ্যমে কখনোই আসবে না। তো আমাদের সার্ভারে এরকম একটা ওয়েব ইভেন্টের মাধ্যমে আসবে যেখানে গাইস আমরা 1500 থেকে 2000 ডেমন ওয়েস্ট করলে সবাই নিতে পারবো। আমাদের লেজেন্ডারি সেকশনে গাইস আমাদের নতুন ইভো বান্ডেলটা এড করা হয়েছে গাইস, আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন। এই বান্ডেলটা কিন্তু জোস লেভেল একটা বান্ডেল হতে চলেছে, আর এই বান্ডেলের সাথে গাইস দুইটা ইমোট এবং দুইটা অ্যানিমেশন থাকতে চলেছে। প্রত্যেকটা রিভিউ গাইস আমি আপনাদের করে দেবো, সো যারা যারা বান্ডেলের রিভিউ দেখার জন্য ওয়েট করতেছেন প্লাস এর সাথে কি অ্যানিমেশন থাকবে কি ইমোট থাকবে সেগুলো দেখতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যেহেতু গাইস আমাদের এখনো অ্যাডভান্স সার্ভার বের হয়নি, এছাড়া গাইস আমাদের আপডেট আসছে কিন্তু এখনো অনেক দিন দেরি আছে, সো সেহেতু গাইস এখনো পর্যন্ত কিন্তু বান্ডেলের ফুল রিভিউটা পাওয়া যায়নি, বাট গাইস খুবই শীঘ্রই পাওয়া যাবে। তারপর কিন্তু গাইস আমি আপনাদের সবার আগে দেখিয়ে দেবো। তো অনেকে আমাকে বলতেছিলেন ভাই রেড অ্যাঞ্জেলিক পেন্ট আমরা কোন ইভেন্টের মাধ্যমে দেখতে পাবো, গাইস
দেখতে পারছেন আমাদের জন্য একটা মিনি টুকেনটার ইভেন্ট কস্টিউম করা হয়েছে। আর এই টুকেনটার ইভেন্টের মধ্যে গাইস আমাদের এই রেড এঞ্জেলিক প্যান্টটা দিয়ে দেওয়া হবে। সো রেড এঞ্জেলিক প্যান্টটা গাইস আমার কাছে জোস লাগে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন। রেড এঞ্জেলিক প্যান্ট আপনারা কার কার বার করবেন সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আর গাইস যদি টুকেনটার ইভেন্টের মাধ্যমে আসে তাহলে কিন্তু গাইস আপনারা 1000 থেকে 1500 ডায়মন্ড ওয়েস্ট করলে সবাই পেয়ে যাবেন। আর যদি 5টা টোকেন কালেক্ট করলে দেয় তাহলে তো গাইস বুঝতে পারতেছেন মিনিমাম কিন্তু 3 থেকে 4000 ডায়মন্ড লেগে যাবে। যদি 4টা টোকেনের মধ্যে দিয়ে দেয় তাহলে কিন্তু গাইস 1000 থেকে 1500 ডায়মন্ড মাঝখানে সবাই পেয়ে যাবে। গাইস আমি আপনাদেরকে জানিয়েছিলাম খুবই শীঘ্রই গাইস আমরা বাংলাদেশ সাবের ডক্টর সেনিটি ব্যানেলটা রিটার্ন দেখতে পাবো। সো ফাইনালি কিন্তু সেটার ইভেন্টটাও পাওয়া গেছে। আর সেই ইভেন্টটা গাইস হচ্ছে আমাদের 2/1 স্টোন ইভেন্ট। সো সেই ইভেন্টের ফুল রিভিউটা গাইস আমি আপনাদের করে দিচ্ছি। গাইস আপনারা স্ক্রিনে পড়ে দেখতে পারছেন আমাদের এই টাইপের একটা ইভেন্টের মাধ্যমে ডক্টর সেনিটি ব্যানেলটা রিটার্ন করতে চলেছে। এই ব্যানেলের যে হেয়ার স্টাইলটা আমার কাছে জোস লাগে, হেয়ার স্টাইলটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন। 2/1 স্টোনের মাধ্যমে যদি আসে তাহলে গাইস 1000 ডায়মন্ডের মতো ওয়েস্ট করলে আমরা সবাই নিতে পারবো। সো এটা কিন্তু জোস লেভেল একটা ইভেন্ট হবে। সো বাকি আর একটা আইটেম থাকবে গাইস এখানে, সেটা কি থাকবে সেটা এখনো পর্যন্ত কনফার্ম না, বাট ভ্যানিলা কিন্তু কনফার্ম। সো ভ্যানিলা কিন্তু আমরা 100% কনফার্ম দেখতে পাবো। এই ভ্যানিলা গাইস সেপ্টেম্বর মাসে যে কোনো একটা সময় চলে আসবে, বাট আমি 100% কনফার্ম দিয়ে বলতে পারবো না যে কত তারিখ আসবে, কারণ গাইস এটার অফিসিয়াল ব্যানারটা এখনো পর্যন্ত আমি পাইনি। অফিসিয়াল ব্যানারটা পাওয়ার পরে 100% কনফার্ম দিয়ে বলে দেবো যে কত তারিখ আসবে। তবে আপনারা এতটুকু শিওর থাকেন ভ্যানিলা 100% কনফার্ম রিটার্ন করতে চলেছে। সো এখন আমি আপনাদের দেখিয়ে দেবো আমরা আজ রাত 12টার পরে বা কাল সকাল 4টার দিকে আমরা নতুন কি ইভেন্ট দেখতে পাবো। গাইস কাল ভোর 4টার দিকে অনেকগুলো ইভেন্ট আছে বাংলাদেশ সাবারে। সো ফার্স্টলি আপনারা স্ক্রিন পর দেখতে পাচ্ছেন নতুন একটা ডায়মন্ড রয়্যাল আসবে। সো ডায়মন্ড রয়্যালের ভ্যানিলা তো দেখতেই পাচ্ছেন গাইস, এটা আমি আপনাদের ভিডিও শুরুতে রিভিউ করে দিয়েছি। এরপর গাইস আপনারা স্ক্রিন পর দেখতেই পাচ্ছেন কাল ভোর 4টার পরে আমরা যখন গেম প্লে করব তখন কিন্তু গাইস আমরা ফ্রিতে ম্যাজিক কিউবের ফ্র্যাগমেন্ট পাবো। সো সেগুলো দিয়ে কিন্তু আমরা চাইলে ম্যাজিক কিউব এক্সচেঞ্জ করে নিতে পারবো। এরপর গাইস আমরা জাস্টিন বিবার যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারটা কালকে আমরা ফ্রিতে পাবো। সো আগামী কাল কিন্তু গাইস আমরা গেমে লগইন করে ক্যারেক্টারটা ফ্রিতে ক্লেম করে নিতে পারবো। এছাড়া গাইস আমাদের পিঙ্ক ডায়মন্ডের স্টোরে কিছু আপডেট আসবে, মানে পিঙ্ক ডায়মন্ড স্টোরে কিছু বান্ডেল এড করা হবে। এবং গাইস আমাদের বাংলাদেশ প্লাস ইন্ডিয়া সাবার দুটো সাবারে কিন্তু কালকে কল ব্যাক ইভেন্ট আসতে পারে, মানে কল ব্যাক ইভেন্ট আসবে কালকে। সো সেই কল ব্যাক ইভেন্টটা যদি আপনারা কমপ্লিট করেন তাহলে কিন্তু 19999 ডায়মন্ড পর্যন্ত জেতার সুযোগ থাকবে। তো এই সুযোগটা আশা করি কেউ মিস করবেন, আপনারা সবাই কিন্তু ট্রাই করে দেখবেন, কপালে থাকলে কিন্তু আপনারা পেয়েও যেতে পারেন। আর একটা আপডেট আসতে গাইস সেটি হচ্ছে গাইস কালকে কিন্তু আমাদের প্রিমিয়াম স্টোরটা ওপেন হয়ে যাবে। প্রিমিয়াম স্টোর থেকে কিন্তু গাইস আমরা চাইলে সেই ফিমেল ব্যানেলটা এক্সচেঞ্জ করে নিতে পারবো। এবং গাইস আপনারা সবাই জানেন 5th anniversary স্পেশাল একটা ফ্রিতে ইমোট দেওয়ার কথা। সো সেই ইমোটের মিশনটাও কিন্তু কালকে শুরু হয়ে যাবে। তো মোটামুটি 7 থেকে 8টার মতো আপডেট আসতে চলেছে কালকে। তো আশা করি কালকে সবাই গেম প্লে করে এগুলো সমস্ত কিছু কালেক্ট করে নেবেন। তো আজকে ভিডিওটা বানাতে গাইস অনেকটাই পরিশ্রম করা লাগছে। সো আশা করি সবাই একটা করে লাইক করে দিবেন, যারা যারা লাইক করেছেন তাদেরকে জানাই আন্তরিক ভাবে ধন্যবাদ। তো এই ছিল আজকের ভিডিও, আই হোপ ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। তো এই ছিল আজকের ভিডিও, দেখাবো না কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।